আসসালামু আলাইকুম। আমার ক্লাস 2-এর দ্বিতীয় শ্রেণী ছোট বাচ্চারা কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের পরিবেশ পরিচিতি আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের আজকের ক্লাসটা নেওয়া হবে আমাদের মাছ থেকে। তোমাদের অধ্যায়ে যে আমাদের মাছ আছে, আমাদের মাছ থেকে নেওয়া হবে। টপিক হচ্ছে সত্য মিথ্যা। টপিকটা হচ্ছে সত্য মিথ্যা। তো ক্লাস 2-এর বাচ্চারা, তোমরা সবাই টেবিলে পড়তে বসে যাও, ঠিক আছে? দেখো, ক মাছে অনেক প্রোটিন আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মাছে অনেক প্রোটিন আছে, তাই না? তোমরা ছোট ছোট বাচ্চারা, সোনামণিরা বেশি বেশি করে মাছ খাবে, তাহলে প্রচুর প্রোটিন পাবে, তাই না? এরকম বলেছিলাম। তো আজকে তোমাদের টপিক হচ্ছে সত্য মিথ্যা। তো আমরা সবাই জানি যে সত্য মিথ্যা লেখার সময় সত্য হলে স আর মিথ্যা হলে মি লিখতে হয়। তোমরা সত্য হলে স লিখবে আর মিথ্যা হলে মি লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই, ওকে? বোর্ডে চলে যাই, চলো। ক মাছে অনেক প্রোটিন আছে। মাছে অনেক প্রোটিন আছে এটা তো আমরা জানি, তো এটা কি হবে? এটা সত্য, তাহলে সত্য হয়েছে। দেখি এখানে স, সত্য হলে স। খ বোয়াল আমাদের জাতীয় মাছ। বোয়াল আমাদের জাতীয় মাছ, এটা হচ্ছে মিথ্যা, এই জন্য মি। আমরা সবাই জানি যে জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ, তাই না? আমরা ছোট্ট সোনামণিরা সবাই তো জানি যে জাতীয় মাছের নাম ইলিশ। তো এখানে আছে বোয়াল আমাদের জাতীয় মাছ, তো এটা হচ্ছে মিথ্যা, এই জন্য মি। গ ইলিশ রূপচাঁদা ভেটকি লোনা পানির মাছ, এটা কি? এটা সত্য, এই জন্য স। লোনা পানিতে হচ্ছে ইলিশ রূপচাঁদা ভেটকি মানে থাকে, তাই না? লোনা পানিতে চাষ হয়। তো এটা জানো যে লোনা পানি হচ্ছে কি, লবণাক্ত পানি, ঠিক আছে? লবণাক্ত পানি ছাড়া ইলিশ রূপচাঁদা ভেটকি সহজে চাষ করা যায় না বা হয় না, ঠিক আছে? ওদের মানে থাকার জায়গায় হচ্ছে লোনা পানি, তাই না? তো লোনা পানির মাছ হচ্ছে ইলিশ রূপচাঁদা ভেটকি, এই জন্য সত্য, এটা স হয়েছে। ঘ মাছ স্থলে বাস করে। মাছ স্থলে বাস করে, আমরা সবাই জানি মাছ পানিতে বাস করে বা জলে বাস করে, তো মাছ স্থলে বাস করে, এটা হচ্ছে